সাদা কালো বা বাদামি বর্ণের ছোট্ট দানা কিনোয়া উদ্ভিজ্জ প্রোটিনের উৎস হওয়ায় পরিচিতি আছে সুপারফুড হিসেবেও। বিশ্বের বিভিন্ন দেশে খিচুড়ি পোলাও রুটি ছাড়াও অমলেট কিংবা উপমা হিসেবে খাওয়া হচ্ছে হরহামেশাই। গবেষণা বলছে প্রায় 9 ধরনের এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড শস্যটির লাইসিন ও আইসোলিউসিন বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা। পুষ্টিবিজ্ঞানীরা বলছেন প্রোটিন ভিটামিন বি কমপ্লেক্স এবং ফাইবারে ভরপুর হওয়ায় কিনোয়া শুধু ওজনই কমায় না, মজবুত করে হাড়ের গঠনও। সাদা কালো বা বাদামি বর্ণের ছোট্ট দানাদার শস্য কিনোয়া উদ্ভিজ্জ প্রোটিনের উৎস হয় পরিচিতি সুপারফুড হিসেবেও। দেখতে ছোট দানার মতো হলেও কিনোয়া আসলে বীজ। মাদার অফ অল গ্রেনস নামক শস্যটির আদিবাস দক্ষিণ আমেরিকা। গবেষণা বলছে অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার ও প্রোটিনযুক্ত কিনোয়ায় আছে ভিটামিন ই বা টোকোফেরল, আয়রন, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ও ফসফরাস। স্বাদে ও পুষ্টিতে ভরপুর কিনোয়া ভোক্তার পাতে আসে খিচুড়ি, অমলেট, উপমা, পোলাও, রুটি কিংবা বড়া হিসেবেও। আর দিনে এক বাটি কিনোয়া শরীরকে একই সঙ্গে দেয় শর্করা ও প্রোটিনের যোগান। গবেষণা দেখা যায় কিনোয়ার 9 ধরনের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড লাইসিন ও আইসোলিউসিন দৃঢ় রাখে হাড়ের গঠনকে। গ্লাইসেমিক ইনডেক্স কম হয় ডায়াবেটিস রোগীদের খাবারের তালিকার এক অন্যতম উপাদান এটি। রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, নিয়ন্ত্রণে রাখে ক্যান্সার, গ্যাস্ট্রিক ও কোলেস্টেরলের মাত্রা কমাতেও কাজ করে কিনোয়া। পুষ্টিবিজ্ঞানীদের মতে শিশুদের অপুষ্টিজনিত রোগ ও প্রোটিনের অভাব দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে ছোট্ট এই দানাদার খাবার। প্রতি 100 গ্রাম কিনোয়াতে আছে 120 ক্যালোরি শক্তি। এটাও একটি উচ্চ পুষ্টি সমৃদ্ধ খাবার। এটা সাধারণত পেস্তা, ফ্লেক্স, বিস্কুট, রুটি হিসেবে ব্যবহার করা হয় এবং এই কিনোয়াতে দেহের জন্য প্রয়োজনীয় 9টি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের সবগুলি বিদ্যমান। এমনকি এটা গ্লুটেন ফ্রি এবং যারা পেটের গোলমাল বা সমস্যায় ভোগেন এবং অ্যালার্জি সমস্যা আছে তারাও স্বাচ্ছন্দ্যে কিনোয়া গ্রহণ করতে পারেন। এবং ফারহানা হক, চ্যানেল 24, ঢাকা। সেই জন্য ডায়াবেটিস রোগীদের জন্য।